জীবনের কোন সময়ে কোন মুহূর্তে যত বিপদ যত অত্যাচার যত দুঃখ কষ্ট যত বালা মুসিবত যত রোগ সংগ আপনার উপরে আসুক না কেন কখনো দেহে কোন প্রকার তাবিজ লটকিয়ে আল্লাহর সাথে শিরিক করবেন না তাওহীদের সাথে শিরিককে মিশ্রিত করবেন না এটা আমি আপনাদের উপরে রেখে গেলাম দ্বিতীয় বলছিলাম যদি কোন মানুষ গণকের নিকটে যায় ভাগ্য যাচাই করার জন্য যায় টিয়া পাখির কাছে গিয়ে ভাগ্য যাচাই করে কুমিরের কাছে গিয়ে যদি ভাগ্য যাচাই করে কারোর কাছে হাত দেখিয়ে নিজের ভাগ্য সম্পর্কে জানতে চায় লটারির টিকিট কেটে নিজে কত বড় ভাগ্যবতী ভাগ্যবান এটা যাচাই করতে চায় অথবা জ্যোতিষ সম্রাট যারা রয়েছে তাদের কাছে যায় একজন গণকের কাছে যায় তাহলে ওই ব্যক্তি শিরিক করবে এই কথা হাফসা রাদিয়াল্লাহ তাআলা আনহা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান মাতা আররাফান ফাসআলহু আন শাইইন লাম তুকবাল্লাহু সালাতান 40 লাইলাতান মুসলিম মিশকাত মিশকাত হাদিস নম্বর 4595 বর্ণিত হাদিসে হাফসা রাদিয়াল্লাহ তাআলা আনহা বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানাতা আররাফান যদি কোন ব্যক্তি কোন গণকের নিকটে যায় জ্যোতিষীর নিকটে যায় ফাসআলহু আন শাইইন এবং তার কাছে গিয়ে কোন কিছু জিজ্ঞাসা করে লাম তুকবাল্লাহু সালাতান 40 লাইলাতান তাহলে ওই ব্যক্তির 40 দিনের ইবাদত 40 দিনের সালাত আল্লাহ কবুল করবেন না অতএব যখনই আপনি কোন কুমির টিয়া পাখি জ্যোতিষ সম্রাট গণকের কাছে গিয়ে হাত দেখিয়ে অথবা অন্য কিছু করে কাগজ তুলে অথবা অন্য কিছু করে লটারির টিকিট কেটে নিজেকে ভাগ্যবান ভাগ্যবতী কিনা যাচাই করার জন্য তার শরণাপন্ন হয়েছেন ওই দিন হতে আপনার 40 দিনের ইবাদত আল্লাহ কবুল করবেন না এ কথা আমাদের নবী বলেছেন মুসলিম মিশকাতের 4595 নম্বর হাদিস দিয়ে অপর এক হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আতা আররাফান ফাসাদদাকাহু বিমা ইয়াকুলু যদি কোন ব্যক্তি জ্যোতিষীর নিকটে যায় গণকের কাছে যায় তার বলা কথা বিশ্বাস করে ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ তবে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাজিল করেছেন ওই কোরআনকে ওই ব্যক্তি অস্বীকার করল নাউযুবিল্লাহি মিন যালিক আপনি যদি গণকের কাছে যান আপনি যদি জ্যোতিষীর কাছে যান জ্যোতিষীর কাছে গিয়ে গণকের কাছে গিয়ে যদি তার কথা বলা বিশ্বাস করেন তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিলকৃত কোরআনকে আপনি অস্বীকার করলেন আপনি অস্বীকারকারী একজন ব্যক্তি আপনি অস্বীকারকারী একজন কাফের কোরআনকে অস্বীকার করে আপনি কি করে নিজেকে মুসলিম হিসাবে দাবি করেন অথচ কোরআনের সামান্যতম কোন অংশ বিন্দুমাত্র ছন্দ পোষণ করলে আপনি মুসলিম থাকতে পারেন না অথচ গোটা কোরআনকে আপনি অস্বীকার করে আপনি মুসলিম বলে দাবি করবেন এ কথা আমাদের নবী মেনে নিতে পারেননি এ কথা ইসলাম কখনো মেনে নিতে পারেন না